সৌদি রাজ পরিবার ও সরকারের বিরুদ্ধে মানবাধিকার বিশেষ করে নারীর অধিকার লঙ্ঘনের অভিযোগ বহুদিনের, কিন্তু এবার খোদ বাদশাহ আবদুল্লাহর দুই মেয়ে ও তাদের মা এই অভিযোগ তুলেছেন। আবদুল্লাহর দুই মেয়ে সাহার ও জাওয়াহের অভিযোগ করেছেন তাদের ও তাদের আরো দুই বোনকে 13 বছর ধরে জেদ্দার একটি রাজপ্রাসাদে কার্যত বন্দি করে রেখেছেন তাদের বাবা। প্রাসাদের ভেতরে তাদের সার্বক্ষণিক নজরদারি করা হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সানডে টাইমস পত্রিকাকে ফোন করে ও ইমেইলের মাধ্যমে সাহার ও জাওয়াহের এই অভিযোগ করেন। তারা বলেছেন তাদের অন্য দুই বোন হালা ও মাহাকে তাদের মতোই বন্দি করে রাখা হয়েছে। ওই দুই বোনকে জেদ্দায় অন্য একটি মহলে আটকে রাখা হয়েছে। মেয়েদের বন্দিদশা থেকে বের করে আনতে রাজকুমারীদের মা আলানাউদ আলফায়েস জাতিসংঘের মানবাধিকার সংস্থায় একটি চিঠি লিখে তাদের হস্তক্ষেপ চেয়েছেন। সৌদি বাদশাহ আবদুল্লাহ 30 জনের বেশি নারীকে বিয়ে করেছেন, তাদের অনেককেও তালাক দিয়েছেন। এই স্ত্রীদের গর্ভে জন্ম নেওয়া তার ঐরসজাত 38 জন সন্তান সন্তানাদি রয়েছে। এদের মধ্যে বিচ্ছেদ হওয়া স্ত্রী আলানাউদ আলফায়েস ও তার 4টি মেয়ে সন্তান, ওই 4 জনকেই তিনি আটকে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। ডেইলি মেইল এর খবরে বলা হয়, ইমেইলে সাহার ও জাওয়াহের জানান তাদের যে মহলে আটকে রাখা হয়েছে সেখানে তাদের গৃহস্থলীর কাজে সহায়তার জন্য কেউ নেই। তারা কেবল কেনাকাটা আর খাবার কেনার জন্য বাহিরে যেতে পারেন, তবে তার জন্য তাদের সৎ ভাইয়ের কাছে তাদের অনুমতি নিতে হয়। সাহার জানান তাদের 3 জন সৎ ভাইকে নজরদারির দায়িত্বে দিয়ে রেখেছেন সৌদি বাদশাহ। মেয়েদের বন্দিদশা থেকে বের করে আনতে মা আলানাউদ আলফায়েস জাতিসংঘের মানবাধিকার সংস্থায় যে চিঠি পাঠিয়েছেন তাতে তিনি জানিয়েছেন তাদের মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে রাজপ্রাসাদের ভেতরে বন্দি করে রাখা হয়েছে। সাহার বলেছেন তিনি নারীদের দ্বারা পরিচালিত একটি ব্যাংকে কিছুদিন চাকরি করেছিলেন। এটা রাজপ্রাসাদের ভেতরে গুমোট পরিবেশ থেকে তাকে কিছুটা সময়ের জন্য মুক্তি দিয়েছিল, কিন্তু তার বাবা তার চাকরিতে যাওয়া বন্ধ করে দেন। সানডে টাইমস এর খবরে বলা হয়, অবরুদ্ধ এক মেয়ে যার নাম হালা, তিনি একজন মনোচিকিৎসক। 90-এর দশকে তিনি অভিযোগ করেন সরকারের সমালোচনাকারী নেতাদের তার হাসপাতালে আটকে রাখা হতো, তাদের পাগল বলে আখ্যায়িত করে আটকে রাখা হতো। এই অভিযোগের পর থেকেই মূলত বাদশাহ আবদুল্লাহ তাদের ওপর ক্ষেপে যান।